দংশন করিবে দিল্লব লক্ষ্মণ সতী তার মৃতপতিকে নিয়ে বেশি যাবে ছয় মাই ছয় দিন ধরে কাকুড়ার ভাটে ভাটে যাবে দেব সুরাপতি নেত্রগিতে মহেশের মনে সন্তোষে ভেঙে নেবে বর পদ্মায় বলি অকার্য সাজবে অমর সর্বে দেখে নেবে চতুর কর অঞ্চলে বাঁধিয়া আপন পতিকে ফিরে নিয়ে আসবে আপনার লাগাই বা ভগদাই আজি আমার হাবা হানবে হীরা গিরানি সরকার একাকে ছয় পুত্র মারা গেছে পুত্রল জিতার বংশের শেষে পদি তাই তোমার করে ধরি করি বিনতি দাইবা কথাটি জন রানী সরকার কাছে বলে দিয়ে না দাইবা দাইবা দাঁড়াও দাইবা এই কথাটি যদি রানী সরকারের কাছে বলো তাহলে আমি যে সরকার বিধাতা তাহলে আমি তোমার কি করব জানো দাইবা তোমাকে দেব আমি তীব্র অভিশাপ কথাটি যেন তোমার মনে থাকে কেমন তাহলে আমি সকাল হয়ে গেল সে রানী সরকার কি ও মা সরকার ও দাইমা আইদা এত সকাল হয়ে গেছে তুমি আমাকে ডাকলে কেন বলো না হ্যাঁ কাঁচা নাড়ি ভদম করে গিলে আর নিতম করে ঘুমুচ্ছি ওই আমার জ্বালা মমের বাতি তুমি তো দুয়ারে ছিলে সত কথা বলো তুমি তো দুয়ারে ছিলে সত কথা বলো কেন নিবি গেল তুমি তো দুয়ারে ছিলে সত কথা বলো তুমি তো দুয়ারে ছিলে সত্য কথা বলো 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 গো দাইমা আমার কাছে বলে একটি মাত্র সোনার লোকি বলি দাও আমার ওই দগিনে বাতাস ছিঁড়েছিল না আর ওই দরজাটা হাপাস করে খুলে গেল দোপাস করে নিবে গেছে ওই নিয়ে চিন্তা ভাবনা করো না আমার বিদায় করে দাও আমি চলে যাই তাহলে বলে না তাদেরকে দেবে বলেছি কেন তো দাঁড়িয়ে এসে বলেনি আমি কানে দুলাই বাবা
আমি তো বয়ে নিয়ে যেতে পারবো না গো মা তুই একটা গাড়ি করে পাঠিয়ে দিস ঠিক আছে আমি যাব চলো চলো তো শুন গাড়িওয়ালা আমার ঠিকানাটা দিবি জানো তো দাড়ির পাঠাবি না কত কথা ছোট মাথা মানুষ কেন সাদমুকো ডাবু জয়রাম খালি আমি কি বলি শুন তো দাড়ির পাঠাবি না তোর দাড়ি খচ্চরে ধাড়ি ও প্যাট প্যাট করে আমার নাতনির দিকে তাকিয়ে থাকে হ্যাঁ খবরদার ওর একদম পাঠাবি না তাহলে তুই বিদায় করে ইঞ্জিন ভ্যানে তুলে দিবি আমি নামিয়ে ছেলে না ছেলে যাবি না চল চল তাহলে আয় চল তাহলে আমি আগে যাচ্ছি আয় আমার উতলা মঞ্জি ঘরে থাকে না আয় দয়া আমি মেলাই এসেছি ও বাবাজি আমি হাবো বাতাসে কি যাব ভালো লাগে না গ্রামে যেতে পাকা জাম পাকা পাকা না র
পাকানারো ওরে জুবুম পাকিলে বন্ধু হয়ে যাবে ব জুবুম পাকিলে বন্ধু হয়ে যাবে ব বুঝলি মেই দিনে আম পাকা জাম পাকা পাকানারো আম পাকা জাম পাকা পাকানারো জুবুম পাকিলে বন্ধু হয়ে যাবে ব জুবুম পাকিলে বন্ধু হয়ে যাবে ব তারপর বসন্ত কালে তোমার আমি বলতে পারিনি বসন্ত কালে তোমার আমি বলতে পারিনি ডাক
তাহলে তো তোমার যেতে হবে আমার সঙ্গে কোথায় ওই চম্পক নগরে কেন রে আরে আমাদের রানীমার একটা হ্যাঁ কি মনে হয়েছে না তাই এই হ্যাঁ তোদের রানীমার বার করতে বল এই রানীমার কি বার করবে রে নো নো হ্যাঁ তাহলে চল যা চলে যা চলে যাই যা তাহলে আমি আগে যাচ্ছি তোর মারে কি হতে পার তোরা তাড়াতাড়ি আমরা পিছনে যাচ্ছি যা এই ও কি বলি গেল শুনিস নি শুনেছি তাই গো মোরা আজ এসেছি তাই হ্যাঁ এসেছি তাই শুনেছি তাই গো মোরা এসেছি তাই সনকার হয়েছে ছেলে পাড়া লোকে যাই রে বলে সনকার হয়েছে ছেলে পাড়া লোকে যাই রে বলে সনকার হয়েছে ছেলে পাড়া লোকে যাই রে বলে কেন ওই রাজভবনে রাজভবনে তাহলে কালে কালে ফেরত হবে কথা বলিস বল বল
তাপয়তার গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা উপহার করলেন এমনি ভাটিয়ালি গানে অনুরোধ করলেন বিশেষ ঘোষণা আগামী কাল এবং তার পরের দিন দুই দিন রূপসজ্জা প্রতিযোগিতা আগামী কাল রূপসজ্জা প্রতিযোগিতা আপনারা যারা রূপসজ্জা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন আমাদের এখান থেকে কমিং নাম্বার নিয়ে যাবে আগামী কাল এবং পরশু রূপসজ্জা হবে দুদিন আপনারা কমিং নাম্বার নিয়ে যাবেন আমার শুনুন
ব্যাংক বাবু কেমন দেয় কুলোই করে চালানতে 500 এক টাকা আনতে 600 টাকা আনতে হ্যাঁ কমিটি বাবুদের বলছি কুলোই করে চাল তোমাদের কোলে কারের বাচ্চা রয়েছে আছে তো সে কি কারের কোলে বাচ্চা নেই সামনের বছর এসেছিলাম এই বছরও বাচ্চা নেই বাবা কি মিস করেছিস যে তোদের কোলে নন নেই কেন হ্যাঁ বল কি করব বল এই আছে ছেলে আছে অসনকা বল কি করব এদি বডি হ্যালো হ্যালো শুনি শুনি দর্শক মণ্ডলী আমরা আমরা এখন এসেছি ভূমিকা অভিনয় করছি তাই বলছি আপনাদের কাছে কাছে যদি বাচ্চা থাকে আমাদের কাছে কাছে আসলে আমরা নাচ আছি ঠিক আছে গ্রামে গ্রামে আসলে আসলে আমি তবে তো আশেপাশে নাচ নাচ হবে আমি গ্রামে আসলে নাচ নাচ হয়ে যাবে একই হবে মানুষ মানুষের মনে সব সব ঠিকই আছে যাই কমিটি কমিটি দাদা টাকা দিয়েছে 50 টাকা বলি কি গান করতে আচ্ছা গান করব কি Oh, yeah.
بلو 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 بلو